রাঙ্গুনিয়া উপজেলার 13 নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ড মগাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 4 অক্টোবর বিকালে মগাইছড়ি হাজি রহমআল তালুকদার জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক উপত্রাণু দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান 3 নং ওয়ার্ড ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজউদ্দিন চৌধুরী। প্রধান ওয়াইজ ছিলেন মাওলানা আবুন নূর মোহাম্মদ হাসান বিন নুরি। বিশেষ ওয়াইজ ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুল হক হুসাইনি। উদ্বোধক ছিলেন মাওলানা হাফেজ মোহাম্মদ হাসান আল কাদেরি। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমান কোম্পানি, মগাইছড়ি 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, মগাইছড়ি হাজি রহমআল সমাজ সর্দার নুরুল ইসলাম, হাজি রহমআল তালুকদার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ কাইসার সহ অনেকেই। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। ওই নিয়ামতে আদায় করব, নিয়ামতের আলোক।